আমি কি আপনাকে চিনি? আমি অ্যাবনর্মাল সাইকোলজি বিষয়ে পড়াশোনা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্ট টাইম শিক্ষক। আমার সঙ্গে আপনার যোগাযোগের কারণটা আমি বুঝতে পারছি না। আরেকদিন যখন আসবো আপনাকে বুঝিয়ে বলবো, আর যাই, রাত হয়ে গেছে। ভদ্রলোক চলে গেলেন। ভদ্রলোককে বেশ আত্মভোলা লোক বলেও মনে হলো। একটা পলিথিনের ব্যাগ ফেলে গেছেন, ব্যাগে একটা পাউরুটি এবং ছোটো ছোটো দুটো কলা। মনে হচ্ছে ভদ্রলোকের সকালবেলার নাস্তা। আমি বুঝতে পারলাম না, অ্যাবনর্মাল সাইকোলজির একজন অধ্যাপক আমার কাছে ঠিক কী চান? আমার আচার আচরণে অস্বাভাবিক কিছু তো নেই, রহস্যটা কী? এক সপ্তাহ পর ভদ্রলোক আবার এলেন। আমি দরজা খুললাম। ভদ্রলোক বললেন, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি বললাম, পারছি। আপনার নাম মিসির আলী, আপনি অ্যাবনর্মাল সাইকোলজির একজন অধ্যাপক। গত সপ্তাহে আমার এখানে এসে একটা পাউরুটি এবং দুটো কলা ফেলে গেছেন। ভদ্রলোক হেসে ফেললেন, হাসিটি সুন্দর, শিশুর সারল্য মাখা। আজকাল মাপা হাসি ছাড়া আমরা হাসতে পারি না। মিসির আলী বললেন, আপনার মেয়েটাকে একটু ডাকবেন, তার জন্য এক প্যাকেট চকলেট এনেছি। আমি খানিকটা বিরক্ত হলাম। অপরিচিত লোক দামি চকলেটের প্যাকেট নিয়ে এলে বুঝতে হবে কিছু ব্যাপার আছে। আবার চকলেট কেন? আপনার জন্য তো আনেনি, আপনি বিরক্ত হচ্ছেন কেন? আপনার মেয়েটিকে আমার খুব পছন্দ হয়েছে, পছন্দের মানুষকে কিছু দিতে ইচ্ছা করে। আপনি কোনো রকম অস্বস্তি বোধ করবেন না, এই উপহারের কোনো রকম স্বার্থ জড়িত নেই। আমি আপনার কাছে কিছু চাইতে আসিনি। আমি খানিকটা লজ্জিত বোধ করলাম। ভদ্রলোককে ঘরে বসিয়ে চকলেটের প্যাকেট ভেতরে পাঠিয়ে দিয়ে বললাম, কি করতে পারি আপনার জন্যে? মিসির আলী বললেন, আপনার কাছে আমার এক কাপ চা পাওনা আছে, ওই পাওনা চাটা খাওয়াতে পারেন। চা আসবে, এখন আসল ব্যাপারটা বলুন। আপনার কি কোনো তাড়া আছে? না, তাড়া নেই। আমি আপনার সাথে সুধাময় বাবু সম্পর্কে কিছু জানতে এসেছি, আপনি যদি কষ্ট করে বলেন। আমি বিস্মিত হয়ে বললাম, সুধাময় বাবুকে? আপনি এই নামে কাউকে চেনেন না? জি না। সুধাময় বাবুর বাড়িতে গিয়ে আপনি কি এক রাত কাটাননি, যেখানে আপনার একটা ভয়াবহ অভিজ্ঞতা হয়? আপনি কি সুধাকান্ত বাবুর কথা বলছেন? নাম সুধাকান্ত হতে পারে, গল্পটা আমাকে যে বলেছে সে সম্ভবত নামে গণ্ডগোল করেছে। আমি বললাম, আপনি কি আমাকে দয়া করে গুছিয়ে বলবেন ব্যাপারটা কি? সুধাকান্ত বাবুকে আমি ঠিকই চিনি, একটা অসাধারণ গল্প তার মুখ থেকে শুনেছি, আপনার সঙ্গে সেই গল্পের কি সম্পর্ক বুঝতে পারছি না। মিসির আলী বললেন, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবে রহস্যময় ব্যাপারগুলোর প্রতি আমার একটা আগ্রহ আছে। পৃথিবীতে অনেক রহস্যময় ব্যাপার ঠিকই ঘটে, আবার অনেক কিছু ঘটে যেগুলো আপাত দৃষ্টিতে খুব রহস্যময় মনে হলেও আসলে রহস্যময় নয়। আমি ব্যাপারটা বুঝতে চাই। সুধাকান্তবাবুর চরিত্র আমাকে খানিকটা কৌতূহলী করেছে, কারণ ওর চরিত্রে কিছু অস্বাভাবিক দিক আছে, ওই সম্পর্কে আমি ভালোভাবে জানতে চাই। তাছাড়া আপনার গল্পটাও বেশ মজার, এর মধ্যে এমন কিছু এলিমেন্ট আছে যা প্রচলিত ভূতের গল্পে থাকে না। আপনি কি ভূতের গল্প নিয়ে গবেষণা করছেন নাকি? জি না, কিছু কিছু গল্পের প্রতি এক ধরনের ফ্যাসিনেশন জন্ম নেয়, ব্যাপারটা কি ভালো মতো জানতে ইচ্ছে করে। আমার গল্প আপনি কার কাছ থেকে শুনেছেন? আমার এক ছাত্রের মুখে শুনেছি, সে শুনেছে আপনার কাছে, নাম হচ্ছে রুস্তম, তার কাছ থেকেই আমি আপনার ঠিকানাটা নিয়েছি। আপনি বলেছিলেন গল্পটাতে মজার কিছু এলিমেন্ট আছে, সেগুলো কি? যেমন ধরুন কুকুরের ব্যাপারটা, একদল কুকুর সুধাকান্তবাবুকে ঘিরে ধরলো, তারপর তাকে ঘিরে চক্রাকারে হাঁটতে থাকলো এবং একটি বিশেষ দিকে নিয়ে যেতে লাগলো। যেখানে নিয়ে গেল সেখানে একটা যুবতীর নগ্ন মৃতদেহ, যাকে কিছুক্ষণ আগেই হত্যা করা হয়েছে। আমি বিস্মিত হয়ে বললাম, এরকম কিছুই কিন্তু গল্পে নাই, কোনো নগ্ন যুবতীর মৃতদেহ পড়েছিল না, একটি বালিকা ডেডবডি ছিল, তার পরনে শাড়ি ছিল। মিসির আলী হাসতে হাসতে বললেন, আমিও তাই ভাবছিলাম, গল্প যখন একজনের মুখ থেকে অন্যজনের মুখে যায় তখন ডালপালা ছড়ায়, অনেক সময় মূল গল্প খুঁজে পাওয়া যায় না, এই জন্যই আমি এসেছি আপনার মুখ থেকে গল্পটা শোনার জন্য, যদি আপনার কষ্ট না হয়। আমার কোনো কষ্ট হবে না, আমি আগ্রহ করে গল্পটা বলব। মিসির আলী কোটের পকেট থেকে নোট বই এবং কলম বের করলেন। আমি বিস্মিত হয়ে বললাম, আপনি কি নোট করছেন নাকি?
দু একটা পয়েন্ট লিখে রাখবো। আমার স্মৃতিশক্তি ভালো, তবু মাঝে মাঝে কিছু নোট রাখি। স্মৃতি মানুষকে প্রতারণা করে, লেখা করে না। চা চলে এলো। চা খেতে খেতে ভদ্রলোক গল্প শুনলেন, তবে গল্প বলে আমি কোনো রকম আরাম পেলাম। ভদ্রলোক গল্পের মাঝখানে একবারও বললেন না, অদ্ভুত তো, তারপর কি হলো, কি আশ্চর্য। তিনি পাথরের মতো মুখ করে গল্প শুনলেন এবং গল্প শেষ হওয়া মাত্র বললেন, আচ্ছা তাহলে যাই, আপনাকে কষ্ট দিলাম, কিছু মনে করবেন না। আমি বললাম, আপনার কাজ হয়ে গেল? জি। গল্পটা কি আপনার কাছে অদ্ভুত মনে হয়নি? জি না, ভূতের গল্প সাধারণত এরকমই হয়, নতুনত্ব কিছু নেই। আমার শুধু একটা প্রশ্ন, মেয়েটার ডেড বডি শেষ পর্যন্ত ছিল? তার মানে? এ জাতীয় গল্পে ডেড বডি শেষ পর্যন্ত থাকে না, বাতাসে মিলিয়ে যায় কিংবা কুকুর খেয়ে ফেলে। আপনি জানেন কি হয়েছিল? আমি জানি না, আমি জিজ্ঞেসও করিনি। আপনি গল্পটার কিছুই বিশ্বাস করেননি, তাই না? জি না। কেন, দয়া করে বলবেন কি? এ জাতীয় ভয়াবহ অভিজ্ঞতা যখন হয় তখন মানুষ খুব কনফিউজড অবস্থায় থাকে, কোনো ঘটনাই সে পরিষ্কার দেখে না, যা দেখে তাও সে গুছিয়ে বলতে পারে না। অথচ আপনার সুধাকান্তবাবু চমৎকার সব বর্ণনা করলেন, অতি সূক্ষ্ম ডিটেলও বাদ দিলেন না। এই জিনিস পাওয়া যায় তৈরি করা গল্পে। আমি বললাম, সব মানুষ তো একরকম নয়, কিছু কিছু মানুষ বিপর্যয়ের সময় মাথা ঠান্ডা রাখে। তা রাখে, যেমন আমি নিজেই রাখি। তারপরেও আপনি বললেন এটা একটা গল্প? জি। কেন বলুন তো? সুধাকান্তবাবু আপনার কথা মতো একজন ধর্মপ্রাণ মানুষ, সাধু প্রকৃতির লোক। এই ধরনের মানুষ বিপদে পড়লে ঈশ্বরের নাম নেবে, গায়ত্রী মন্ত্র পড়বে, একজন নাস্তিক পর্যন্ত যে কাজটা করবে তিনি করেননি। ঘটনা সত্যি সত্যি ঘটলে তিনি তা অবশ্যই করতেন, যেহেতু ঘটনাটা বানানো, কাজে এই গুরুত্বপূর্ণ জিনিসটা বাদ পড়েছে। আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে রইলাম। লোকটার ওপর খানিকটা রাগ হচ্ছে, এক কথায় সে বলে দিল গল্প বানানো। মিসির আলী বললেন, আপনার সঙ্গে যখন গল্প করেছিলেন তখন ভয় পেয়ে ভদ্রলোক মন্ত্রপাঠ শুরু করলেন, অথচ ওই রাতে করলেন না, ব্যাপারটা অদ্ভুত না? আমি বললাম, সুধাকান্তবাবু শুধু শুধু এরকম একটা গল্প বানাবেন কেন? এইরকম একটা গল্প তৈরির পিছনে কোনো একটা কারণ থাকবে নিশ্চয়ই। তা তো থাকবেই, তারও আছে। কি কারণ? অনেক কারণ হতে পারে, তবে আমার যা মনে হয় তা হলো উনি নিঃসঙ্গ ধরনের মানুষ, এই যেহেতু একটা গল্প তৈরি করে নিজে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন, এটা একজন নিঃসঙ্গ মানুষের জন্য কম কথা নয়। মিসির আলী লোকটির প্রতি আমার ভক্তি হলো। লজিক বা যুক্তি নামক ব্যাপারটা যে কত শক্তিশালী হতে পারে, মিসির আলী তা আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। আমি বললাম, এই গল্পটা যে সত্যি এটা আপনি কখন স্বীকার করবেন? অর্থাৎ কোনো প্রমাণ উপস্থিত করলে আপনি গল্পটা মেনে নেবেন? মিসির আলী হাসতে হাসতে বললেন, ওই মেয়েটি ডেড বডি যদি অন্যরা দেখে থাকে এবং কবর দেওয়া হয় বা দাহ করা হয়, তবেই এই ঘটনাটা মেনে নিব। আমি আপনাকে খবরটা এনে দেব, আমি চিঠি লিখে খবরটা জোগাড় করব, আপনি আপনার ঠিকানা লিখে রেখে যান। মিসির আলী তার ঠিকানা লিখে রেখে চলে গেলেন। আশ্চর্য কাণ্ড, আজও তার পলিথিনের ব্যাগ ফেলে গেলেন। ব্যাগের ভেতরে ছোট্ট একটা পাউরুটি, একটা কলা এবং এক টুকরা মাখন। গরমে সেই মাখন গোলে ব্যাগময় ছড়িয়ে পড়েছে। চিঠি লিখলাম আমার মামাতো ভাইয়ের সঙ্গে যে মেয়েটির বিয়ের কথা হয়েছিল সেই মেয়ের বড় চাচাকে। আমার ধারণা ছিল ভদ্রলোক জবাব দেবেন না। যে পরিচয়ের সূত্র ধরে চিঠি লিখেছি সেই সূত্রে চিঠির জবাব দেওয়ার কথা নয়। ভদ্রলোক কিন্তু জবাব দিলেন এবং বেশ গুছিয়েই জবাব দিলেন। আপনার পত্র পাইয়াছি, এক নিতান্ত দুর্ভাগ্যজনক অবস্থায় আপনার সহিত পরিচিত হইয়াছিলাম। আপনি যে সেই পরিচয় মনে রাখিয়া পত্র দিয়াছেন তাহাতে আমি কৃতজ্ঞ হইলাম। আপনি আমার ভাইস্তি প্রসঙ্গে জানিতে চাহিয়াছেন, 2 বছর আগে তাহার বিবাহ হইয়াছে, এই খবর তো আপনার জানা। সে এখন তাহার স্বামীর সহিত ইরাকে আছে, তাহার স্বামী একজন ডাক্তার, আপনাদের দোয়ায় ভালোই আছে। দ্বিতীয় যে বিষয়টি আপনি জানতে চাহিয়াছিলেন তাহার সবই সত্য। কুকুরের কামড়ে ছিন্ন ভিন্ন বালিকাটির দেহ আমরা সবাই দেখিয়াছি, তাহার মৃতদেহ সৎকারের কোনো ব্যবস্থা হয় নাই, কারণ বালিকাটি হিন্দু কি মুসলমান তাহার জানা সম্ভব হয় নাই। ঘটনাটি সে সময়েই জনমনে বিপুল আলোড়ন সৃষ্টি করিয়াছিল, দৈনিক ইত্তেফাক পত্রিকার মফস্বল পাতায় খবরও ছাপা হইয়াছিল। অধিক আর কি, আমরা ভালো আছি,
আপনার সর্বাঙ্গীন কুশল কামনা করছি। আমি চিঠিটা ডাকযোগে মিসির আলির ঠিকানায় পাঠিয়ে দিলাম। মনে মনে হাসলাম, অভ্রান্ত যুক্তিও মাঝে মাঝে অচল হয়েছে, এই চিঠিটি হচ্ছে তার প্রমাণ। চিঠি পাঠাবার তৃতীয় দিনের মাথায় মিসির আলি এসে উপস্থিত। আমি হেসে বললাম, কি গল্পটা এখন বিশ্বাস করলেন? মিসির আলি শুকনো গলায় বললেন, হুম। তাকে খুব চিন্তিত মনে হলো। আমি বললাম, আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? মিসির আলি বললেন, আমি আপনার কাছ থেকে গল্পটা আবার শুনতে চাই। কেন? প্লিজ আরেকবার বলুন। আবার কেন? বলুন শুনি। আমি দ্বিতীয়বার গল্পটা শুরু করলাম। এক জায়গায় মিসির আলি আমাকে থামিয়ে দিয়ে বললেন, কত তারিখ বললেন? 12ই কার্তিক। এই তারিখে ঘটনাটা ঘটল। 12ই কার্তিক, তারিখটা আপনার মনে আছে? হ্যাঁ আছে। প্রথমবার যখন আপনাকে গল্পটা বলি তখনও তো 12ই কার্তিক বলেছিলাম বলে আমার মনে হয়। হ্যাঁ বলেছিলেন। আজও সে একই তারিখ বলেন কি না তাই দেখতে চেয়েছি। এই তারিখটা বেশ জরুরি। জরুরি কেন? বলছি কেন, তার আগে আপনি বলুন, 12 তারিখটা আপনার মনে রইল কেন? এসব দিন তারিখ তো আমাদের মনে থাকে না। 12 তারিখ আমার বড় মেয়ের জন্মদিন, কাজেই সুধাকান্তবাবু 12 তারিখ বলা মাত্র আমার মনে গেঁথে গেল। তাছাড়া আমার স্মৃতিশক্তি ভালো। তাই তো দেখছি। এখন বলুন, তারিখটা এত জরুরি কেন? যে বছর ঘটনাটা ঘটল সেই বছরের পঞ্জিকা দেখেছি, 12ই কার্তিক হচ্ছে 24শে অক্টোবর, স্কুল ছুটি থাকে, ওই দিন লক্ষ্মী পূজার বন্ধ। কাজেই আপনার সুধাকান্তবাবু আপনাকে একটা মিথ্যা বলেছেন, তিনি বলেছেন ওই দিন স্কুল করেছেন। হয়তো উনি তারিখটা ভুল বলেছেন। হ্যাঁ তা হতে পারে, তবে আমি তার নিজের মুখে ঘটনাটা শুনতে চাই। আবার শুনতে চান? হ্যাঁ। কেন? ব্যাপারটা বিশ্বাস করতে পারছি না। আমি বিরক্ত হয়ে বললাম, বিশ্বাস করতে না চাইলে করবেন না, আপনাকে বিশ্বাস করতেই হবে, এমন কোনো কথা আছে? মিসির আলি বললেন, আপনি কি যাবেন একটু আমার সঙ্গে? কোথায়? ওই জায়গায়। কেন? তাহলে জেনে আসতাম তারিখটা 12 কি না। আপনি কি পাগল নাকি ভাই? মিসির আলি বললেন, ব্যাপারটা খুব জরুরি, আমাকে জানতেই হবে। জানতে হলে আপনি যান, আমি আপনাকে ঠিকানা দিয়ে দিচ্ছি। আপনি যাবেন না? জি না, আজে বাজে ব্যাপার নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। এটা আজে বাজে ব্যাপার না। আমার কাছে আজে বাজে, আমার যাবার প্রশ্নই ওঠে না। মিসির আলি মুখ কালো করে উঠে গেলেন। আমি মনে মনে বললাম, ভালো পাগলের পাল্লায় পড়েছি, লোকটা মনে হলো অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল সাইকোলজি করতে করতে নিজেও ওই পর্যায়ে পৌঁছেছে, এরা দেখি বিপজ্জনক ব্যক্তি। মিসির আলি যে কী পরিমাণ বিপজ্জনক ব্যক্তি তা টের পেলাম দিন 10 পর। আমার ঠিকানায় মিসির আলির এক চিঠি এসে উপস্থিত। ভাই আপনি কেমন আছেন? আমি সুধাকান্তবাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, দেখা হয়নি। উনি তার দূর সম্পর্কের এক বোনের বাড়ি চলে গিয়েছেন বলে দেখা হয়নি। শুনলাম তিনি সেখানে পুরো গরমে ছুটিটা কাটাবেন। যাই হোক, ওর অনুপস্থিতিতে আমি কিছু তথ্য সংগ্রহ করেছি, থানায় গিয়ে থানার রেকর্ডপত্র দেখেছি। ওইখানে ঘটনার তারিখ 23শে অক্টোবর দিবাগত রাত, অর্থাৎ 11ই কার্তিক। কাজেই সুধাকান্তবাবু তারিখ বলে একটু ভুল করেছেন বলে মনে হয়। আমি স্থানীয় স্কুলের হেডমাস্টার সাহেবের সঙ্গে কথা বলেছি, তিনি বললেন ওই দিন সুধাকান্তবাবু ঠিকই সারাদিন ক্লাস নিয়েছেন, কাজেই সুধাকান্তবাবু মিথ্যা বলেননি, তারিখে ভুল করেছেন। তারিখে ভুল করা অস্বাভাবিক নয়, ভদ্রলোকের স্মৃতিশক্তি তেমন ভালো না। কারণ আপনার মুখেই শুনেছি দ্বিতীয়বার যখন তার সঙ্গে আপনার দেখা হয় তখন তিনি আপনাকে চিনতে পারেননি। থানার ওসি সাহেবকে জিজ্ঞেস করলাম, পোস্টমর্টেম করা হয়েছিল কি? উনি বললেন, পোস্টমর্টেমের মতো অবস্থা ছিল না, কুকুর সব ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলেছে, ছিন্নভিন্ন কিছু অংশ ছড়িয়েছিল। গ্রামের অন্যরাও তাই বলল, মেয়েটি কোথাকার তাও জানা যায়নি। আমি এতদিন পর এসব খোঁজ করছি দেখে তারা প্রথমে একটু অবাক হলেও পরে আমাকে আগ্রহ নিয়ে সাহায্য করেছে। কারণ তাদের বলেছি আমার কাজই হচ্ছে রহস্যময় ঘটনা সংগ্রহ করা। গ্রামবাসীর ধারণা মেয়েটির অশ্রীরি আত্মা এখনও ওই বাড়িতে ঘুরে বেড়ায়, নানান রকম শব্দ শোনা যায়, মেয়েলি কান্না, দরজা জানালা আপনা আপনি বন্ধ হয়ে যাওয়া, এইসব। আমি ব্যাপারটা পরীক্ষা করার জন্য দুরাত ওই বাড়ির উঠোনে বসেছিলাম, তেমন কিছু দেখিনি বা শুনিনি। তবে একবার বাড়ির পিছনে মানুষ দৌড়ে যাওয়ার শব্দ শুনেছি, এটা শেয়াল দৌড়ে যাওয়ার শব্দও হতে পারে।
সারা জীবন শহরে মানুষ হয়েছি বলে এই জাতীয় শব্দের সঙ্গে আমার তেমন পরিচয় নেই। আপনাকে চিঠিতে সব জানাচ্ছি, কারণ আমার শরীরটা খুবই খারাপ। ওখান থেকে এসেই প্রবল জ্বরে পড়ে যাই, একবার রক্ত বমি হয় বলে ভয় পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। এখন আছি মিডফোর্ড হাসপাতালে, ওয়ার্ড 233, বেড নম্বর 17। আপনি যদি আসেন খুব খুশি হব। সুধাকান্তবাবু প্রসঙ্গে জরুরি আলাপ ছিল, আশা করি আপনি ভালো আছেন। আমি এই চিঠি ফেলে দিলাম। একটা পাগল লোককে শুরুতে খানিকটা প্রশ্রয় দিয়েছি বলে আফসোস হতে লাগলো। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে এই লোক আমার পিছনে জুকের মতো লেগে থাকবে এবং জীবনটা অস্থির করে তুলবে। তাকে হাসপাতালে দেখতে যাবার পিছনেও কোনো যুক্তি খুঁজে পেলাম না। দেখতে যাওয়া মানে তাকে প্রশ্রয় দেওয়া, দূরে দূরে থাকাই ভালো। দেখা হলে বলা যাবে চিঠি পাইনি। বাংলাদেশে চিঠি না পাওয়া এমন কিছু অবিশ্বাস্য ব্যাপার না, খুবই স্বাভাবিক। মজার ব্যাপার হচ্ছে হাসপাতালে নিতান্ত কাকতালীয়ভাবে মিসির আলীর সঙ্গে আমার দেখা হয়ে গেল। টেম্পোর সঙ্গে অ্যাক্সিডেন্ট করে আমার এক কলিগ পাভেং হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে দেখে ফিরে আসছি, হঠাৎ শুনি পিছন থেকে চিকন গলায় কে যেন আমাকে ডাকছে, হুমায়ুন সাহেব, এই যে হুমায়ুন সাহেব। তাকিয়ে দেখি আমাদের মিসির আলী বিছানার সঙ্গে মিশে আছেন, গলা দিয়ে স্বর বেরুচ্ছে না, চিচি আওয়াজ হচ্ছে। আমি বললাম, আপনার একই অবস্থা? অসুখটা কাহিল করে ফেলেছে, গতকাল পর্যন্ত ধারণা ছিল মারা যাচ্ছি, আজ একটু ভালো। ভালোর বুঝি এই নমুনা? রক্ত পড়াটা বন্ধ হয়েছে, তো ব্যথা সারেনি। ভাই বসুন, আপনি আমাকে দেখতে এসেছেন বড়ই আনন্দ হচ্ছে। আসছেন না দেখে ভাবছিলাম আপনি হয়তো চিঠি পাননি। আমি খানিকটা লজ্জিত বোধ করতে লাগলাম। একবার ইচ্ছা হলো সত্যি কথাটা বলি যে তাকে দেখতে আসিনি, ভাগ্যচক্রে দেখা হয়ে গেল। পরক্ষণেই মনে হলো সব সত্যি কথা বলতে নেই। হুমায়ুন সাহেব। জি। বসুন ভাই, একটু বসুন। আমি বসলাম। নিসির আলী বললেন, আপনাকে দেখে ভালো লাগছে, একটু বিশেষ কারণে মনটা খুব খারাপ ছিল। বিশেষ কারণটা কি? 11 নম্বর বেডের দিকে তাকিয়ে দেখুন, আলসারের পেশেন্ট, কিছু খেতে পারে না। হাসপাতাল থেকে যে খাবার দেয় সবটাই রেখে দেয়, তখন কি হয় জানেন? তার ছোট ভাই সেটা খায়, খুব তৃপ্তি করে খায়। দিন রাত বড় ভাইয়ের কাছে সে যে বসে থাকে ওই খাবারের আশাতেই থাকে। আজ কি হয়েছে জানেন? বড় ভাইয়ের শরীর বোধহয় একটু ভালো হয়েছে, সে তার খাবার সব খেয়ে ফেলেছে। ছোট ভাইটা অভুক্ত অবস্থায় সারাদিন বসে আছে, অসম্ভব কষ্ট হয়েছে আমার, বুঝলেন? চোখে পানি এসে গিয়েছিল। আমাদের দেশের মানুষগুলো এত গরিব কেন হয় বলুন তো? আমি মিসির আলীর প্রশ্নের জবাব দিতে পারলাম না। 11 নম্বর বেজের দিকে তাকালাম। 16-17 বছরের একজন যুবক অসুস্থ ভাইয়ের পাশে বসে আছে। আমি বললাম, ছেলেটি কি এখনো না খেয়ে আছে? হ্যাঁ, আমি নার্সের হাতে তার জন্য 50 টাকা পাঠিয়েছিলাম, সে রাখেনি। বড়ই কষ্ট হচ্ছে হুমায়ুন সাহেব। আমি মিসির আলীর হাত ধরলাম। এই প্রথম বুঝলাম এই মানুষটি আমাদের আর 10টি মানুষের মতো নয়। এই রোগা আধ পাগলা মানুষটির হৃদয়ে সমুদ্রের ভালোবাসা সঞ্চিত আছে, এদের স্পর্শ করলেও পূর্ণ হয়। হুমায়ুন সাহেব। জি। এই খাতাটা আপনি মনে করে সঙ্গে নিয়ে যাবেন। কি খাতা? সুধাকান্তবাবুর বিষয়ে এই খাতে অনেক কিছু লিখে রেখেছি, বাসায় নিয়ে মন দিয়ে পড়বে। শরীরের এই অবস্থায়ও আপনি সুধাকান্তবাবুকে ভুলতে পারেননি? হাসপাতালে শুয়ে শুয়ে এইটা নিয়েই শুধু ভাবতাম, কিছু করার ছিল না তো। অনেক নতুন নতুন পয়েন্ট ভেবে বের করেছি, সব লিখে ফেলেছি। ভালো করেছেন, এখন বিশ্রাম করুন, আমি খাতা নিয়ে যাচ্ছি, কাল আবার আসব। মিসির আলী নিচু গলায় বললেন, একবার কি চেষ্টা করে দেখবেন ওই ছেলেটিকে বাইরে নিয়ে কিছু খাওয়ানো যায় কি না? আমি দেখব, আপনি এই নিয়ে ব্যস্ত হবেন না। আমি ব্যস্ত হচ্ছি না। চলে আসার আগে আগে মিসির আলী বললেন, আপনি কষ্ট করে আমাকে দেখতে এসেছেন, আমি খুবই আনন্দিত। আমি আবার লজ্জা পেলাম। ব্যক্তিগত কাজ অনেক জমেছিল, মিসির আলীর খাতা নিয়ে বসা হলো না। আমি তেমন উৎসাহ বোধ করছিলাম না, সামান্য গল্প নিয়ে এতটা বাড়াবাড়ির আমি কোনো অর্থ দেখি না। আমি লক্ষ্য করেছি গুরুত্বপূর্ণ বিষয়গুলি বেশিরভাগ মানুষ সম্পূর্ণ অবহেলা করে, মাতামাতি করে তুচ্ছ বিষয় নিয়ে। মিসির আলীও নিশ্চয় এই গোত্রের, পরিবার পরিজনহীন মানুষদের জন্য এর অবশ্যই প্রয়োজন আছে কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা, জীবন পার করে দেওয়া। এক রাতে সবার আগে খাতা নিয়ে বসলাম, পাতা উল্টে আমার আক্কেল গরম। 186 পৃষ্ঠার ঠাস বুনন লেখা,
সুধাকান্তবাবু এবং তার গল্প নিয়ে যে এত কিছু লেখা যায় কে জানত। পরিষ্কার গোটা গোটা লেখা, পড়তে খুব আরাম। অবাক হয়ে লক্ষ্য করলাম আমাকে নিয়ে তিনি 8 পৃষ্ঠা লিখেছেন। সেই অংশটি প্রথম পড়লাম, শুরুটা এরকম। নাম হুমায়ুন আহমেদ, বিবাহিত, 3 কন্যার জনক, পেশা অধ্যাপনা, বদমেজাজি, অহংকারী, অধ্যাপকের যেটা বড় ত্রুটি, অন্যদের বুদ্ধিমত্তা খাটো করে দেখা, ভদ্রলোকের তা আছে। এই ভদ্রলোকের স্মৃতিশক্তি ভালো, তিনি গল্পটি 2 আমাকে বলেছেন, 2 এমনভাবে বলেছেন যে একটি শব্দও এদিক ওদিক হয়নি। তার কথাবার্তায় চিরকুমার সুধাকান্তবাবুর প্রতি গভীর মমতা টের পাওয়া যায়। এই মমতার উৎস কী? সুধাকান্তবাবু এই ভদ্রলোককে ক্ষুধার্ত অবস্থায় চমৎকার কিছু খাবার রান্না করে খাইয়েছেন, এটাই কি তার একমাত্র কারণ? আমার এমন মনে হয় সুধাকান্তবাবুর চেহারা কথাবার্তাও ভদ্রলোকের উপর খানিকটা প্রভাব ফেলেছে। সুধাকান্তবাবু অতি অল্প সময়ে এই বুদ্ধিমান মানুষটিকে প্রভাবিত করেছেন। কাজেই ধরে নেওয়া যায় মানুষকে প্রভাবিত করার ক্ষমতা সুধাকান্তবাবুর আছে। আমরা কি তাহলে ধারণা করতে পারি না সুধাকান্তবাবু তার আশেপাশের মানুষদেরও প্রভাবিত করেছেন? সুধাকান্তবাবুকে নিয়ে 3 অধ্যায় আছে। প্রথম অধ্যায়ের শিরোনাম পূর্ব পরিচয়। এই অংশে সুধাকান্তবাবুর পরিবারের যাবতীয় বিবরণ আছে, বাবার নাম, দাদার নাম, মার নাম, তারা কে কেমন ছিলেন, কি করতেন, কে কিভাবে মারা গেলেন, দেশ ত্যাগ করলেন কবে, কেন করলেন, এত তথ্য ভদ্রলোক কিভাবে জোগাড় করলেন, কেনই বা করলেন কে জানে। দ্বিতীয় অধ্যায়টির নাম সুধাকান্তবাবু ও তার বাগদত্তা। এই অধ্যায়টি বেশ ছোট, পড়ে মনে হলো মিসির আলী তেমন কোনো তথ্য জোগাড় করতে পারেননি। তৃতীয় অধ্যায় সুধাকান্তবাবুর চরিত্র এবং মন মানসিকতা নিয়ে। শুরুটা এমন, ভদ্রলোক নিজেকে সাধুশ্রেণীতে ফেলেছেন। শুরুতেই তিনি বলেছেন যে সাধু সন্ন্যাসীর জীবনযাত্রায় তার আগ্রহ আছে, শ্মশানে শ্মশানে ঘুরতেন এবং স্থানীয় লোকজনও তাকে সাধু বাবা বলে। নিজের সাধু চরিত্রটির প্রতি ভদ্রলোকের দুর্বলতা আছে। এই দুর্বলতার কারণ কি? প্রকৃত সাধুশ্রেণীর লোক শুরুতেই অন্যকে বলে না আমি সাধু, ইনি তা বলছেন, কাজে ধরে নেওয়া যাক ইনি আমাদের মতোই দোষগুণ সম্পন্ন সাধারণ একজন মানুষ। তিনি নিঃসঙ্গ জীবন ঠিক পছন্দ করেন বলেও মনে হলো না। অনেক রাতে বাড়ি ফেরেন, যাতে একা একা খুব অল্প সময় তাকে থাকতে হয়। একজন সাধক শ্রেণীর মানুষের চরিত্রের সঙ্গেও ব্যাপারটা মিশে খায় না। মিসির আলীর খাতা শেষ করতে করতে রাত 2 বেজে গেল। পরিশিষ্ট অংশে ভদ্রলোক 6 প্রশ্ন তুলেছেন এবং বলেছেন রহস্য উদ্ধারের জন্য এই প্রশ্নগুলির জবাব জানা অত্যন্ত প্রয়োজন। এই 6 প্রশ্ন পড়ে আমার মাথা ঘুরতে লাগলো। এ কী কাণ্ড! মিসির আলী সাহেবের খাতা আবার গোড়া থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়লাম। 6 প্রশ্নের কাছে এসে আবার চমকালাম, আমার মাথা ঘুরতে লাগলো। ইচ্ছা করলো এক্ষুনি ছুটে যাই মিসির আলীর কাছে। মিসির আলী সাহেব আজ অনেক সুস্থ, গায়ে চাদর জড়িয়ে বিছানায় বসে আছেন, হাতে শিবরাম চক্রবর্তীর বই জন্মদিনের উপহার। কিছুক্ষণ পড়ছেন, তারপর গা দুলিয়ে হাসছেন, আবার পড়ছেন, আবার হাসছেন। আশেপাশের রোগীরা ব্যাপারটায় বেশ মজা পাচ্ছে, আগ্রহ এবং কৌতূহল নিয়ে তারা দেখছে এই বিচিত্র মানুষটাকে। আমার দিকে চোখ পড়তেই মিসির আলী বললেন, শিবরামের বাঘের গল্পটা পড়েছেন? অসাধারণ, সকাল থেকে এখন পর্যন্ত 11 গল্পটা পড়লাম। তাই নাকি? আমার কি মনে হয় জানেন, হাসপাতালের রোগীদের জন্য এই জাতীয় বই ওষুধপত্রের সঙ্গে দেওয়া দরকার। প্রাণ খুলে কয়েকবার হাসতে পারলে যে কোনো অসুখ অনেকটা কমে যায় বলে আমার ধারণা। আপনার তাহলে কমে গেছে? জি। আমি বললাম, আপনার খাতাটা কাল রাতে পড়ে শেষ করেছি, আমার মনে হয় যে 6 প্রশ্ন আপনি তুলেছেন তার উত্তর জানা প্রয়োজন। প্রয়োজন তো বটেই। আমি আপনার সঙ্গে যাব এবং সুধাকান্তবাবুর সঙ্গে কথা বলবো। মিসির আলী হাসতে হাসতে বললেন, আমি জানতাম এই কথা বলবেন। আমি বললাম, কোনো একটা ভৌতিক গল্প শুনলেই কি আপনি এরকম করেন, সব রহস্য উদ্ধারের জন্য লেগে পড়েন? মিসির আলী হ্যাসুচক মাথা নাড়লেন। আমি বললাম, আপনি কি আপনার শোনা মতো ভৌতিক গল্পের রহস্য ভেদ করতে পেরেছেন? না, পারিনি। শতকরা 20% ক্ষেত্রেই কিছু করতে পারিনি। আমার আর একটা খাতা আছে, ওই খাতার নাম রহস্য খাতা। যেসব সমস্যা আমি সমাধান করতে পারিনি রহস্য খাতায় সেই সব লিখে রেখেছি, আপনাকে একদিন পড়তে দিব। ঠিক আছে, আপনার রহস্য খাতা একদিন পড়ব। কিংবা আপনি যদি চান তাহলে ওইখানকার একটা গল্প আপনাকে শোনাতে পারেন। এখানে বলবেন? অসুবিধে কি, হাসপাতালে একটা ক্যান্টিন আছে, ক্যান্টিনে বসে চা খেতে খেতে আপনি এই গল্পটা বলতে পারি। আসলে ব্যাপারটা কি জানেন,
আপনার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে। একটা গল্প যদি শুরু করি তাহলে ভদ্রতার কারণেই আপনি গল্প শেষ না করা পর্যন্ত বসে থাকবেন, এটাই হচ্ছে আমার লাভ। আপনার শরীরে এই অবস্থায় আপনি ক্যান্টিনে যেতে পারবেন? পারবো, আমাকে যতটা কাহিল দেখাচ্ছে ততটা কাহিল কিন্তু না, আসুন যাই। আমরা ক্যান্টিনে বসলাম, অবাক হয়ে লক্ষ্য করলাম হাসপাতাল নোংরা হলেও ক্যান্টিনটা বেশ পরিষ্কার। ভিড় আছে তবে হইচই নেই, দু ধরনের চা পাওয়া যাচ্ছে, এক নম্বরই চা এবং দু নম্বরই চা। এক নম্বরই চা এক টাকা করে, দু নম্বরই তিন টাকা করে। মিসির আলী বললেন, একই চা দু ধরনের কাপে দেওয়া হয় বলে দু ধরনের দাম, এবং মজার ব্যাপার কি জানেন, সবাই কিন্তু বেশি দামের চাটা খাচ্ছে। গতকালও চা খেতে এসেছিলাম, একজনকে বলতে শুনলাম এক নম্বরই চা মুখে দেওয়া যায় না, খানিকটা পানি গরম করে এনে দেয়। আমি বললাম, আপনি কি নিশ্চিত যে দুটো চাই এক? হ্যাঁ নিশ্চিত, প্রমাণ করে দিতে পারি। করব? না প্রমাণ করতে হবে না, আপনার কথা আমি বিশ্বাস করছি। এখন আপনার গল্পটা বলুন। আপনার কি তাড়া আছে? না তাড়া নেই, তবে বেশিক্ষণ হাসপাতালে থাকতে আমার ভালো লাগে না। নিসির আলী সঙ্গে সঙ্গে গল্প শুরু করলেন। রহস্য খাতায় এই গল্পের নম্বর হচ্ছে 21, অর্থাৎ এটা 21 নম্বর গল্প। এর চেয়ে অনেক ভয়ঙ্কর গল্প আমার স্টকে আছে, তবু এটা বলছি কারণ এটা বলতে গেলে একটা ফার্স্ট হ্যান্ড স্টোরি। আমার নিজের জীবনে ঘটেনি, তবে যার জীবনে ঘটেছে সে আমার প্রিয় একজন মানুষ। ঘটনাটার সঙ্গে আমার যোগাযোগ প্রত্যক্ষ। মেয়েটি হচ্ছে আমার দূর সম্পর্কের আত্মীয়া, আমার মার মামাতো বোনের মেয়ে, গ্রামের মেয়ে। হোস্টেলে থেকে ময়মনসিংহ মমিনুন্নেসা কলেজে পড়তো, সেকেন্ড ইয়ারে উঠে হঠাৎ করে বিয়ে হয়ে যায়। খুব বড় ঘরে বিয়ে হয়, ছেলের অর্থ বিত্ত এবং প্রতিপত্তির কোনো অভাব নেই। পরিবারটিও এদেশে নাম করা পরিবার, নাম বলতেই আপনি চিনবেন, তাই নাম বলছি না, শুধু ধরে নিন যে এই দেশের রাজনীতিতে এই পরিবারের প্রত্যক্ষ যোগ আছে। আপনি গল্পটা বলুন, বিত্তবান পরিবারের ব্যাপারে আমার আগ্রহ নেই। আমার নিজেরও নেই, এবং আমার ওই খালার মেয়েটিরও ছিল না। অত্যন্ত ক্ষমতাবান একটি পরিবারের বিয়ে হওয়ার কারণে তার জীবনযাত্রা সম্পূর্ণ পাল্টে গেল। কিছুদিন স্বামীর সঙ্গে ইউরোপ আমেরিকা ঘুরল, সেই বছর পরীক্ষা দেওয়া হলো না, তার পরের বছরও হলো না, কারণ সে তখন কনসিভ করেছে। সমস্যা শুরু হলো তখন যখন মেয়েটি বিচিত্র সব স্বপ্ন দেখতে লাগলো। প্রতিটি স্বপ্নের মূল বিষয় একটিই, ছোট্ট একটা ছেলে তাকে এসে বলে, মা তোমাকে একটা কথা বলি, মন দিয়ে শোনো, আমাকে এরা মেরে ফেলবে, যে রাতে আমার জন্ম হবে সেই রাতেই ওরা আমাকে মারবে, তুমি আমাকে রক্ষা করো। বুঝতেই পারছেন গর্ভবতী একটি মেয়ের কাছে এই জাতীয় স্বপ্ন কতটা ভয়াবহ। মিতি অস্থির হয়ে পড়ল, খেতে পারে না, ঘুমোতে পারে না, এবং প্রায় রোজই এই জাতীয় স্বপ্ন দেখে। আমার সঙ্গে মেয়েটির তখন যোগাযোগ হয়, আমি তখন নানানভাবে বুঝিয়ে বলি যে এটা কিছুই না, গর্ভবতী মেয়েদের অবচেতন মনে একটা মৃত্যু ভয় থেকেই যায়, সেই ভয় নানানভাবে প্রকাশ পায়, তোমার বেলা এ ভয়ে প্রকাশ পাচ্ছে। মেয়েটির স্বামী বিষয়টি নিয়ে খুব বিব্রত বোধ করছিল, সে ঠিক রেখেছিল যে মেয়েটির মনের শান্তির জন্য ডেলিভারি ব্যাপারটা এদেশে না করিয়ে বিদেশের কোনো হাসপাতালে করা হবে, সেটা সম্ভব হলো না। 8 মাসের শেষে হঠাৎ করে মেয়েটির ব্যথা উঠল, তাড়াহুড়ো করে তাকে ক্লিনিকে নিয়ে যাওয়া হলো, ঢাকার নামকরা একটি ক্লিনিকে। নর্মাল ডেলিভারি হলো, রাত 2টায় মেয়েটি এক পুত্র সন্তান প্রসব করল। মিসির আলী থামলেন, ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললেন, অনেকের সঙ্গে আমিও ক্লিনিকে অপেক্ষা করছিলাম, মেয়েটি আমার একজন রুগী, কাজেই আমার খানিকটা দায়িত্ব আছে। ক্লিনিকের পরিচালক একজন মহিলা ডাক্তার, তিনি আমাকে ডেকে ভিতরে নিয়ে গেলেন এবং বললেন, যে বাচ্চাটির জন্ম হয়েছে তাকে একটু দেখুন। আমি দেখলাম একটা গামলার ভেতর বাচ্চাটিকে শুইয়ে রাখা হয়েছে। জেলিফিশ আপনি দেখেছেন কি না জানি না, শিশুটির সমস্ত শরীর জেলিফিশের মতো স্বচ্ছ, থলথলে, গাঢ় নীল রং। শুধু মাথাটা মানুষের, মাথাভর্তি রেশমি চুল, বড় বড় চোখ, হাত পা কিছু নেই, অক্টোপাসের মতো নল জাতীয় কিছু জিনিস কিলবিল করছে। আমি খুবই সাহসী মানুষ, কিন্তু এই দৃশ্য দেখে ভয়ে গা কাঁপতে লাগলো। ডাক্তার সাহেব বললেন, এই শিশুটিকে আপনি কি করতে বলেন? আমি বললাম, আমার বলে কিছু আসে যায় না, বাচ্চার বাবা মা কি বলে? বাচ্চার মাকে জানানো হয়নি, তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, বাচ্চার বাবা চান না বাচ্চা বেঁচে থাকুক। আমি চুপ করে রইলাম। তিনি বললেন, এরকম অ্যাবনর্মাল বাচ্চা এমনিতেই মারা যাবে, আমাদের মারতে হবে না, প্রকৃতি এত বড় ধরনের অ্যাবনর্মালিটি সহ্য করবে না। আমি কিছু বললাম না, বাচ্চাটিকে ফুল স্পিড ফ্যানের নিচে রেখে দেওয়া হলো। প্রচণ্ড শীতের রাত, বাচ্চাটির মাথার উপর ফ্যান ঘুরছে, এতেই তার মরে যাওয়া উচিত,
কিন্তু আশ্চর্যের ব্যাপার, ভোর 5টায় দেখা গেল বাচ্চা দিব্যি সুস্থ, বড় বড় চোখে এদিক ওদিক তাকাচ্ছে, শীষ দেওয়ার মতো শব্দ করছে। ভোর 5টায় সবার সম্মতি নিয়ে বাচ্চাটিকে 100 সিসি ইমাডোজল ইঞ্জেকশন দেওয়া হলো। যে কোনো পূর্ণবয়স্ক লোক এতে মারা যাবে, কিন্তু তার কিছু হলো না, শুধু শীষ দেওয়ার ব্যাপারটা একটু কমে গেল। ভোর 6টায় দেওয়া হলো 50 সিসি অ্যাট্রোজিন সলিউশন। বাচ্চা মারা গেল 6:20। বাচ্চার মা জানতে পারল না, সে তখনও ঘুমে অচেতন। মিসিরাজি গল্প শেষ করলেন। আমি বললাম, তারপর? তারপর আবার কি, গল্প শেষ। বাচ্চাটির মার কি হলো? বাচ্চার মার কি হলো তা দিয়ে আমার প্রয়োজন নেই, রহস্য তো এখানে নয়। রহস্য হচ্ছে বাচ্চার মা যে স্বপ্নগুলি দেখত সেখানে, সেই রহস্য আমি ভেদ করতে পারিনি। সুধাকান্তবাবুর রহস্য শেষ পর্যন্ত ভেদ করতে পারবো কি না তা জানি না। আমার তো মনে হয় রহস্য ভেদ করেছেন। কাগজপত্রে করেছি, কাগজপত্রে রহস্য ভেদ করা এক জিনিস, বাস্তবে অন্য জিনিস। যখন সুধাকান্তবাবুর মুখোমুখি বসবো তখন হয়তো দেখব গুছিয়ে আনা জিনিস সব এলোমেলো হয়ে গেছে। মজার ব্যাপার কি জানেন ভাই, প্রকৃতি রহস্য পছন্দ করে না, সে নিজে কিন্তু খুব রহস্যময়। কবে যাবেন সুধাকান্তবাবুর কাছে? হাসপাতাল থেকে ছাড়া পেলেই যাব। আপনি কি যাবেন আমার সঙ্গে? আমি বললাম, অবশ্যই। রাত প্রায় 9টা, আমি এবং মিসির আলি সুধাকান্তবাবুর বাড়ির উঠোনে বসে আছি। সুধাকান্তবাবুর চুলায় চায়ের পানি ছড়িয়েছেন, তিনি আমাদের যথেষ্ট যত্ন করছেন। মিসির আলীকে খুব আগ্রহ নিয়ে বাড়ি ঘুরে ঘুরে দেখালেন, নানা গল্প করলেন। বাড়ি আগের মতোই আছে, তবে কামিনী গাছ দুটির একটি নেই, মরে গেছে। কুয়ার কাছে সারি বেঁধে কিছু পেয়ারা গাছ লাগানো হয়েছে, যা আগে দেখিনি। সুধাকান্তবাবু বললেন, চা খেয়ে আপনারা বিশ্রাম করুন, আমি খিচুড়ি চড়িয়ে দিচ্ছি। মিসির আলী অত্যন্ত উৎসাহের সঙ্গে বললেন, খিচুড়ি মন্দ হবে না, তাছাড়া শুনেছি আপনার হাতের রান্না অপূর্ব। আমাদের চা দিয়ে সুধাকান্তবাবু খিচুড়ি চড়িয়ে দিলেন। মিসির আলী বললেন, রান্না করতে করতে আপনি আপনার ভৌতিক অভিজ্ঞতার কথা বলুন, এটা শোনার জন্য এসেছি। আগেও একবার এসেছিলাম, আপনাকে পাইনি। জানি, খবর দিয়ে এলে থাকতাম, আমি বেশিরভাগ সময় থাকি। শুরু করুন। সুধাকান্তবাবু গল্প শুরু করলেন। ভৌতিক গল্পের জন্য চমৎকার একটা পরিবেশ, অন্ধকার উঠান, আকাশে নক্ষত্রের আলো, উঠোনের ওপর দিয়ে একটু পরপর হাওয়া বয়ে যাচ্ছে, একটা তক্ষক ডাকছে। তক্ষকের ডাক বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে অসংখ্য ঝিঝি পোকা ডেকে উঠছে। ঝিঝি পোকা থামতেই তক্ষক ডেকে ওঠে, তক্ষকরা চুপ করতেই ডাকে ঝিঝি পোকা। অদ্ভুত কনসার্ট। সুধাকান্ত গল্প বলে চলেছেন, মিসির আলী মাঝে মাঝে তাকে থামাচ্ছেন, গভীর আগ্রহে বলছেন, এই জায়গাটা দয়া করে আরেকবার বলুন, অসাধারণ অংশ, গা শিউরে উঠছে। সুধাকান্তবাবু তাতে বিরক্ত হচ্ছেন না, সম্ভবত মিসির আলীর গভীর আগ্রহ তার ভালো লাগছে। যেখানে মেয়েটি সুধাকান্তবাবুর পা কামড়ে ধরে, সেই অংশ মিসির আলী 3 বার শুনলেন। শেষবার গভীর আগ্রহে বললেন, আপনি যখন পালিয়ে যাচ্ছিলেন তখন মেয়েটি পিছন থেকে আচমকা আপনাকে কামড়ে ধরল? জি। হাত দিয়ে ধরল না, আঁচড় দিল না, শুধু কামড়ে ধরল? জি। দেখি কামড়ের দাগটা। তিনি কামড়ের দাগ দেখালেন। মিসির আলী পায়ের দাগ পরীক্ষা করলেন, জড়ানো গলায় বললেন, কি অদ্ভুত গল্প, তারপর কি হলো? সুধাকান্তবাবু গল্পে ফিরে গেলেন। একসময় গল্প শেষ হলো। সুধাকান্তবাবু বললেন, খিচুড়ি নেমে গেছে, আপনাদেরকে এখন দিয়ে দিব, রাত মন্দ হয়নি কিন্তু। মিসির আলী বললেন, জি খেয়ে নেব। আপনাকে 2-1টা কথা জিজ্ঞেস করতে যাচ্ছি। জিজ্ঞেস করুন। মেয়েটি শুধু কামড়ে ধরলো, হাত দিয়ে আপনাকে ধরলো না কেন? আমি কি করে বলবো বলুন, আমার পক্ষে তো জানা সম্ভব না। আমার কিন্তু মনে হয় আপনি জানেন। সুধাকান্তবাবু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মিসির আলী বললেন, আপনার গল্পের সবচেয়ে দুর্বল অংশ মেয়েটির কামড়ে ধরা। মেয়েটি কিন্তু পেছন থেকে আপনাকে কামড়ে ধরেনি, পায়ের দাগ দেখে বোঝা যাচ্ছে কামড়ে ধরেছে সামনে থেকে। আপনার পায়ের দাগ ভালোভাবে পরীক্ষা করলেই তা বোঝা যায়। আপনাকে আক্রমণ করবার জন্য মেয়েটি তার হাত ব্যবহার করেন, কারণ একটাই, সম্ভবত তার হাত পেছন থেকে বাঁধা ছিল, তাই নয় কি? সুধাকান্তবাবুর চোখে দৃষ্টি তীক্ষ্ণ হল, একটি কথাও বললেন না। মিসির আলী বললেন, আপনার গল্পে একটা কুকুর আছে, পাগলা কুকুর, হাইড্রোফোবিয়ার কুকুর, কিছুই খায় না, অসহ্য যন্ত্রণায় মৃত্যুর জন্য অপেক্ষা করে। অথচ এই কুকুরটি আস্ত একটি মেয়েকে খেয়ে ফেলল, 5টা সুস্থ কুকুরের পক্ষেও যে সম্ভব নয়।
আপনি অসাধারণ একটা ভূতের গল্প তৈরি করেছেন, কিন্তু গল্পে অনেক ফাঁক রয়ে গেছে, তাই না? সুধাকান্ত বিড়বিড় করে কি যেন বললেন। আমি কাঠ হয়ে বসে রইলাম। কি শুনছি এসব? মিসির আলি লোকটি এসব কি বলছে? মিসির আলি বললেন, ব্যাপারটা কি হয়েছিল আমি বলি। আপনি চিরকুমার একজন মানুষ, আপনার মনে আছে অবদমিত কামনা বাসনা। মহাপুরুষরাও কামনা বাসনের ঊর্ধ্বে নন। কিভাবে যেন আপনি অল্প বয়সে একজন কিশোরীকে আপনার ঘরে নিয়ে এলেন। এই মেয়েটি কীভাবে এলো বুঝতে পারছি না। বাড়ি থেকে পালিয়ে আসতে পারে, অন্য কিছুও হতে পারে। এই অংশটা আমার কাছে পরিষ্কার না। যাই হোক, মেয়েটিকে আপনার ঘরে নিয়েই আপনি তার হাত পা বেঁধে ফেললেন। মেয়েটির চিৎকার কান্নাকাটি আশেপাশের কেউ শুনল, কারণ আশেপাশে শোনার মতো কেউ নেই। মেয়েটি নিজেকে রক্ষা করবার জন্য আপনাকে কামড়ে ধরল। এই একটি অস্ত্রই তার ছিল। অবশ্যই মেয়েটি নিজেকে রক্ষা করতে পারল না, শেষ পর্যন্ত মারা গেল। আপনি তার মৃতদেহ ঘরেই ফেলে রাখলেন, জানালা দরজা খুলে রাখলেন যাতে শেয়াল কুকুর শব্দটা খেয়ে ফেলতে পারে। একদিনে তো একটা মানুষ শেয়াল কুকুর খেয়ে ফেলতে পারে না, হয়তো দুদিন বা তিন দিন লাগলো। এই সময়টা আপনি নষ্ট করলেন না, ঠান্ডা মাথায় ভাবলেন, ভেবে অসাধারণ একটা গল্প তৈরি করলেন। যে গল্পে সূত্র আছে, কুকুর আছে, অস্ট্রেলি আত্মীয়রা আছে, কি সুধাকান্তবাবু ঠিক বলেনি? দিন, এখন খাবারটা দিয়ে দিন, প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে নিব। আমি অবাক হয়ে দেখলাম সত্যি সত্যি মিসির আলি খেতে বসেছেন। সুধাকান্তবাবু তাকে থালা এগিয়ে দিচ্ছেন। মিসির আলি আমার দিকে তাকিয়ে বললেন, আপনি খাবেন না? আমি বললাম, না আমার খিদে নেই। মিসির আলি খেতে খেতে বললেন, সুধাকান্তবাবু আপনার বিরুদ্ধে কেস দাঁড় করবার মতো আমার হাতে কিছু নেই। যেসব কথা আপনাকে বলছি সেসব আমি কোর্টে টেকাতে পারবো না, আমি সেই চেষ্টাও করব না, কাজেই আপনার ভয়ের কিছু নেই। তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনি থানায় গিয়ে অপরাধ স্বীকার করবেন। আচ্ছা, মেয়েটার নাম কি ছিল? সুধাকান্তবাবু গম্ভীর গলায় বললেন, বিন্তি। ওর নাম বিন্তি। ও আচ্ছা, বিন্তি। মিসির আলি খুব আগ্রহ করে খাচ্ছেন। আমি দূরে থেকে তাকে দেখছি, সুধাকান্তবাবুও দেখছেন। তার চোখে পলক পড়ছে না, সেই পলকহীন চোখে গভীর বিস্ময়। মিসির আলি বললেন, খিচুড়ি তো হয় অপূর্ব হয়েছে, আপনার রেসিপিটা দিবেন তো? আমিও আপনার মতো একা একা থাকি, মাঝে মাঝে খিচুড়ি রান্না করব। বলেই মিসির আলি বিচিত্র ভঙ্গিতে হাসলেন। আমি এর আগে এত অদ্ভুতভাবে কাউকে হাসতে শুনিনি। গায়ে কাঁটা দিয়ে উঠল। পরিশিষ্ট, আমার অধিকাংশ গল্পের শেষ থাকে না বলে পাঠক পাঠিকারা আপত্তি তোলেন। এই গল্পের আছে, সুধাকান্তবাবু তার অপরাধ স্বীকার করে থানায় ধরা দিয়েছিলেন। বিচার শুরু হবার আগেই থানা হাজতে তার মৃত্যু হয়।